বিস্ফোরণ, আমার ওকে বাঁচাতেই হবে। আলো না, কিরণ কিরণ তুমি বোঝার চেষ্টা করো, কিরণ দুজনে শেষ হয়ে যাবে। ও বিস্ফোরণ, মাত্র পাঁচ গুনবো আমি, তার মধ্যে তুই আর তোর মেয়ে শেষ হয়ে যাবে কিরণমালা। এবার বিস্ফোরণ হবে, একসঙ্গে মরবে কিরণমালা, আলোকমালা, মামে, একসঙ্গে শেষ হবে। এইবার চার চার রাক্ষসী রানী কটকটির সঙ্গে, বল আমাকে, বল কেন ধ্বংস হলো না পৃথিবী? আমরা সত্যিই জানি না, বিশ্বাস করুন। জানিস না তাই না? বাহ, তাহলে আর তোকে বাঁচিয়ে রেখে আমার কি লাভ? মর তুই। না না না, ওর কোনো দোষ নেই, ওর কোনো দোষ নেই। না না, মারবেন না, দয়া করে আমাকে মারবেন না। আমি যতটুকু জানি বলছি, প্রফেসর ডিংডংয়ের মুখে শুনেছিলাম, যখন খুশি যা খুশি করা সম্ভব নয়। আমি শুধু এইটুকুই জানি, এর থেকে বেশি কিচ্ছু জানি না। আর জানলেও এটা আমি কোনোদিনও তোমাকে বলবো না। প্রফেসর প্রফেসর ডিংডং আমাদের যা আদেশ করতেন, আমরা তা পালন করতাম মাত্র। বাকি যা কিছু তা সব উনি নিজেই করতেন। আমি শুধু এটুকু বুঝতে পারছি, সঠিক সময় এখনো আসেনি, আমাদের শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে। অপেক্ষা, অপেক্ষা, অপেক্ষা! সারাটা জীবন আমি শুধু অপেক্ষাই করে গেলাম, কখন সেই সময় আসবে যখন আমি কিরণমালাকে মারতে পারবো, কখন কখন আমি ত্রিভুবনেশ্বরী হব, শুধু অপেক্ষাই করে গেলাম আমি। যাই মরে যাই লা কোটিমা, এখন আবার এই পৃথিবী ধ্বংস হওয়ার জন্য অপেক্ষা করতে হবে না? কিন্তু কোটিমা, তুই শান্ত হলা,
একবার যখন পৃথিবী ধ্বংসের উপায় পাওয়া গেছে তখন নিশ্চয় পৃথিবী ধ্বংস করা যাবে না। কটিমা, তার আগে তুই এই আলোকমালার একটা ব্যবস্থা করলা, তো খোলা আকাশের নিচে তিরিং বিরিং করে লাফাতে লেগেছিলা, আর একটু হলেই তো কেরণমালার কাছে পৌঁছে যাবে না। না না, আলোকমালাকে ধরতে হবে যাতে কিরণমালা ওকে নিয়ে পালাতে না পারে, আর তারপর কিরণমালাকে জড় পদার্থে পরিণত করতে হবে। আজব মানুষ বানিয়ে দেবো ওকে, যাতে ওর কোনো ক্ষমতাই না থাকে। আমি আবার আলোর কাছে যাব, যদি আমার আলো বিস্ফোরণে ফেটে যায় তাও যাব। আমি ওর মা, ওকে জন্ম দিয়েছি, আমার মেয়ের যা পরিণতি হবে আমি সেই পরিণতিকেই বরণ করে নেব। মৃত্যুকে আমি ভয় পাই না, আমি আমার আলোর কাছে যাব, যদি আমার আলো বিস্ফোরণে ফেটে যায় তাও যাব। আমি ওর মা, ওকে জন্ম দিয়েছি, আমার মেয়ের যা পরিণতি হবে আমি সেই পরিণতিকেই বরণ করে নেব। মৃত্যুকে আমি ভয় পাই না। কিরণমালাকে ধরার দায়িত্ব আমার। কিরণমালা, এবার কোথায় পালাবে তুমি? কিরণমালা কোথায় পালাবে এখন? হ্যাঁ, কোথায় পালাবে? আর যে নিস্তার নেই তোমার কিরণমালা, আর নিস্তার নেই, এবার এবার কোথায় যাবে তুমি? আমায় আঘাত করে এখান থেকে পালাও, শোনো, আমায় আঘাত করে পালাও। তুমি কোথায় যাবে তুমি কিরণ? হ্যাঁ, আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে ভেবেছো? বললাম আমায় আঘাত করে পালাও কিরণ, এখান থেকে এই বাঁচতে চাও যদি। কি, হ্যাঁ, কোথায় যাবে তুমি এখন? কিরণ, নাহলে এখান থেকে ভালো যাও তো পালাও, নয়তো তোমার মেয়েকে তুমি উদ্ধার করতে পারবে না। ওরা যদি তোমাকে ধরে ফেলে তোমাকে, তাহলে ওরা অবশ করে রাখবে কিরণ, তখন তোমার আর কিচ্ছু করার থাকবে না। তুমি পালাও এখান থেকে, পালাও। কিরণমালাকে আজকে মা মেয়েকে একসঙ্গে শেষ করি, ধরে আনোকে। কিরণমালাকে, আরে বচ্চা চিচিনকে কে ধরলা? সব কটাকে শেষ করবে আজ কটিমা, সব কটার মাংস খাবো ঝলসে। আমার হাত থেকে যে পালাতে পারবে না কিরণমালা। কিরণ, এখান থেকে পালাও, আমি ভালো বলছি, শুনতে পেলে তো? তোমাদের শেষ করে ফেলতে চায়, তোমাদের গ্রাস করতে চায়, বলো। রে, চুপ কর, আমি প্রতিজ্ঞা করছি আর তোকে আমি আমার কাছে ফিরিয়ে আনবই। আর চলো 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 পাল্টাই।